আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি রেহেনা বেগম, হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ ফরিদপুর। তোমাদের সবাইকে হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ ফরিদপুর হালিমা অনলাইন স্কুল প্রোগ্রাম থেকে আজকে স্বাগত জানাই। আমি আজ তোমাদেরকে নবম দশম শ্রেণীর একটি কবিতা পড়াব। কবিতাটি লিখেছেন আমাদের অত্যন্ত প্রিয় কবি আহসান হাবিব। কবিতাটির নাম আমি কোনো আগন্তুক নই। আশা করি তোমরা সকলেই মনোযোগী হয়ে আমাদের ক্লাসটি দেখবে। তাহলে আমরা শুরুতেই এই কবিতাটাই মূলত দেশপ্রেমমূলক কবিতা। দেশের প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে এই কবিতায়। কবি আহসান হাবিব এই কবিতায় চমৎকারভাবে তার দেশের প্রতি যে টান ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। শুরুতেই আমরা কবি সম্পর্কে একটু জানি। কবি আহসান হাবিব 1917 সালের 2 জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। আহসান হাবিব 1917 সালের 2 জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। কবি আহসান হাবিবের বিখ্যাত কাব্যগ্রন্থ বা প্রথম কাব্যগ্রন্থের নাম রাতটি শেষ। কবি আহসান হাবিবের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম রাতটি শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি শিখলাম? কবি আহসান হাবিব 1917 সালের 2 জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম রাতটি শেষ। এছাড়া তার আরো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে, যেমন ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব। আহসান হাবিব তার সাহিত্যকর্মের জন্য তিনি বাংলা একাডেমি ও 21 পদক পুরস্কার লাভ করেন। এই আহসান হাবিব কবি আমাদের অত্যন্ত প্রিয় একজন কবি। তার কবিতা মূলত দেশ, বেশিরভাগ কবিতাই দেশপ্রেমমূলক কবিতা। দেশের প্রতি টান, দেশের প্রতি ভালোবাসা, এসব কিছু নিয়েই তার কবিতা। আহসান হাবিব দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে 1985 সালের 10ই জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আহসান হাবিব 1985 সালের 10ই জুলাই মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কি শিখলাম? আহসান হাবিবের জন্ম 1917 সালের 2 জানুয়ারি, তার মৃত্যু 1985 সালের 10 জুলাই, তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম রাতটি শেষ। তাহলে আমরা কবি পরিচিতি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলাম। সময় স্বল্পতার কারণে কবি পরিচিতি নিয়ে বেশি এগুলাম না, আমরা এখন কবিতার দিকে যাই। আমি কোনো আগন্তুক নই। কবিতাটি প্রথমেই বলেছি যে দেশপ্রেমমূলক কবিতা। জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক। এই জন্মভূমি তার মাতৃভূমি। এই জন্মভূমিকে কবি মায়ের সঙ্গে তুলনা করেছে। এই জন্মভূমির মাটির গন্ধ, বৈঠা লাঙ্গলের স্পর্শ এখনো কবির সারা শরীরে লেগে আছে। কবি এই জন্মভূমির প্রকৃতির সাথে
মিশে আছেন। মূলত এই কবিতাটি জন্মভূমির প্রতি কবির যে আত্মার সম্পর্ক সেই সম্পর্কটা নিয়ে কবি লিখেছেন। তোমরা শিক্ষার্থীরা এই কবিতাটি পাঠ করে তোমাদেরও জন্মভূমির প্রতি গভীর মমত্ব বোধ জাগ্রত হবে। তোমরা জন্মভূমিকে ভালোবাসতে শিখবে, তোমরা সত্যিকার দেশ প্রেমিক হবে। এই কবিতাটি তোমরা আশা করি মনোযোগ সহকারে শুনবে। এই কবিতায় কিছু শব্দ আছে, দেখো আসমান, নিশ্চয় তোমরা আসমান সম্পর্কে অবগত আছো। যেমন আসমান বলতে আমরা আকাশকে বোঝাই, সাক্ষী, এমন কোন কিছু আছে যা নিজ চোখে দেখা যায়, যে নিজ চোখে দেখেছে এমন কেউ আছে তাকে সাক্ষী হিসেবে বলা হয়। জমিন, জমিন মানে ভূমি, নিশিরায়, নিশিরাত্রির গ্রামীণ কথ্যরূপ, অভ্যাগত, গৃহে এসেছে এমন ব্যক্তি, এমন কোন ব্যক্তিকে আমরা অভ্যাগত বা আগন্তুক হিসেবে অভিহিত করতে পারি। নিশিন্দা, নিশিন্দা গ্রামীণ এক ধরনের গাছ, অস্তিত্বে গাথা, কবি গ্রামীণ জীবনে বেড়ে উঠেছেন, গ্রামের পথ ঘাট মাঠ প্রান্ত সবকিছুই কবির চিরচেনা, এই সবকিছুই কবির অস্তিত্বে গাথা। স্নিগ্ধ মাটির সুবাস, মাটির মিষ্টি গন্ধকে কবি স্নিগ্ধ মাটির সুবাস বলে অভিহিত করেছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় দেখলে এই কবিতায় কি কি নতুন শব্দ বা অনেকের কাছে পুরাতন মনে হবে সেই শব্দগুলি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা মূল কবিতার দিকে যাই। প্রথমে তোমাদেরকে আমি কবিতাটা একবার আবৃত্তি করে শোনাই, এরপরে কবিতা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোকপাত করব। আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইতে বাস বাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরু, সাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চিনে। আমি কোনো অভ্যাগত নই, ক্ষুদার কসম, আমি কোনো ভিন দেশি নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, এখানেই স্বপ্নিক নিয়মে আছি, এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে। আমি কোনো আগন্তুক নই, এই খররৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই, কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, অকাল বার্ধক্যে নত কদম আদি ক্লান্ত চোখের আধার, আমি চিনি, আমি তার চির চেনা স্বজন একজন, আমি জমিদার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে, হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এক স্নিগ্ধ মাটির সুবাস, আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই, দুপাশে ধানের ক্ষেত, সরু পথ সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাথা, আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি আবৃত্তি শুনলে, এবার মূল কবিতায় গিয়ে তোমাদেরকে কবিতা সম্পর্কে আলোচনা আলোকপাত করছি, তোমরা মনোযোগ সহকারে শুনো। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইতে বাসবাগান বিস্তর জোনাকি সাক্ষী,
সাক্ষী জারুল জামরুল সাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের জালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই। এখানে কবি কি করেছেন, আকাশকে সাক্ষী রেখেছেন, জমিনকে সাক্ষী রেখেছেন, মিশি রাত বাসবাগান বিস্তর অনেক জোনাকি পোকাকে সাক্ষী রেখেছেন, সাক্ষী রেখেছেন জারুল আর জামরুলকে, সাক্ষী রেখেছেন কুমের কুকুরকে, একটা মাছরাঙা ডুমুরের ডালে তার ঝাঁকড়া চুল নিয়ে স্থির দৃষ্টি নিয়ে সে বসে আছে, সেই মাছরাঙাও কবিকে চেনে। কবি সবাই সবাইকে সাক্ষী রেখে বলেছেন এরা সবাই কবিকে চেনে, কবির সবাই চির চেনা। কবি বলেছেন আমি কোনো অতিথি নই, আমি এদেশেরই মানুষ, আমি তোমাদেরই একজন, খোদার কসম আমি ভিন দেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে। কবি কি বলেছেন, আমি কোনো আগন্তুক নই, আমি এখানেই থাকি, আমি সারা জীবন এখানেই থাকি, আমি স্বপ্নিক নিয়মেই এখানে থাকি, আমি যেখানেই থাকি, যেখানেই আমি থাকি আমার সেখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে আমি থাকি, আমি প্রকৃতির মাঝেই থাকি, আমি কোনো আগন্তুক নই। এই খররৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই। কবি এখানে কি বলেছেন, তপ্ত রোদ আর এই জলজ বাতাস, বাতাস যে মানে জল ভেজা বাতাস এবং এই ক্লান্ত পাখিরা বিকেলের মেঘের ক্লান্ত পাখিরা তারাও কবিকে চেনে। কবি বলছে আমি নতুন করে এখানে আসিনি, আমি তোমাদের আগেরই চেনা একজন মানুষ, আমি নতুন কোনো অতিথি নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষীর জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। তোমরা কার্তিক মাসে যে ধান পাকে তার মঞ্জুরি, কার্তিক মাসে তোমরা ধান দেখেছো না, সেই ধানের মঞ্জুরি কি, যে ধানের ফুল সেই মঞ্জুরি গুচ্ছ, তারা কবিকে চিনে, তারা কবিকে চেনে। কবি এখানে সাক্ষী রাখছে কাকে, জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, নিশিন্দা হলো এক ধরনের গাছ, ওই গাছের ছায়াকেও কবি সাক্ষী রেখে বলেছেন ওরাও আমাকে দেখেছে, আমি ওদের কাছেও ছিলাম, আমি ওদেরও চির চেনা একজন মানুষ। অকাল বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, একজন কদমালিকে কবি চিনে যার ক্লান্ত চোখের আধার যে বুড়ো হয়ে নত হয়ে গেছে তাকে কবি চেনে, আমি তার চির চেনা স্বজন একজন। আমি জমির আর মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চিনে, একজন জমিলার মা ছিল, সে গরিব অসহায় তার কোনো খাবার ছিল না, তার রান্নাঘরে যত প্লেট থালা বাটি যা আছে সব শূন্য, কি জন্য শূন্য শিক্ষার্থীরা, কারণ সে অভাবী, তার খাবার ছিল না, তার প্লেটগুলি সমস্ত প্লেট থালা বাসন সব শূন্য ছিল, সে জমিলার মাকেও কবি চেনে, কবি তাদের চির চির চেনা একজন, তাদের স্বজন কবি, তাদের কাছের মানুষ এই কবি। হাতে রাখো বৈছায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। কবি কি বলেছেন এখানে, তুমি ওই বৈছায় হাত রাখো, দেখবে আমার হাতের গন্ধ পাবে, লাঙলে হাত রাখো, দেখো ওই লাঙলেও আমার হাতের স্পর্শ পাবে, আর এই মাটিতে আমার গায়ের গন্ধ লেগে আছে, এই মাটিতেও তোমরা আমার গায়ের সুবাস পাবে, আমি এই মাটির সাথে মিশে থাকাই একজন মানুষ, আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। কবি কি বলেছেন, আমাকে তোমরা বিশ্বাস করো, সত্যি বলছি আমি কোনো আগন্তুক নই, আমি কোনো অতিথি নই, আমি তোমাদের একজন মানুষ, আমি তোমাদেরই একজন মানুষ, আমি দূরের কেউ না। দুপাশের ধানের ক্ষেত সরু পথ, সামনে ধুধু নদীর কিনার,
আমার অস্তিত্বে গাথা। কবি কি বলেছেন, দুপাশে যে ধানের ক্ষেত, যে নদী শুকিয়ে গেছে, যার কিনার জেগে আছে, তীর জেগে আছে, সেই শুকানো নদী, যে নদীর অস্তিত্ব এখন নেই, কিন্তু সেই নদীতেও, সেই দুধু নদীর কিনারেও কবির অস্তিত্ব গাথা আছে। অর্থাৎ কবির অস্তিত্বের সাথে মিশে আছে, কবির রক্তের সাথে মিশে আছে সেই উধাও নদী, নদীর তীর কবির অস্তিত্বের সাথে গাধা গাথা। আমি এই উধাও নদী মুগ্ধ এক অবোধ বালক। কবি কি বলেছেন, যে নদী উধাও হয়ে গিয়েছে, সেই নদীতে এখন পানি নেই, সেই নদী এক সময় যখন পরিপূর্ণ জোয়ার ছিল, পানিতে ভরা ছিল, তখন কবি এই নদীর পাড়ে বসে মুগ্ধ হয়ে যেতেন নদীর পানি দেখে। কবি সেই অনুভূতি এখানে প্রকাশ করেছেন। সেই নদী এখন নেই, তবুও কবির মনে হচ্ছে সেই নদীর দিকে চেয়ে থাকা, নদীকে ভালোবাসা, সেই নদীর প্রতি তার যে গভীর টান, সেই অনুভূতি, সেই উপলব্ধি কবি এখানে চমৎকার ভাবে প্রকাশ করেছেন। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারলে যে কবির যে ভালোবাসা এই দেশের প্রতি, এই দেশের প্রতিটা উপাদানের প্রতি কবির ভালোবাসা চমৎকার ভাবে তিনি এই আমি কোনো আগন্তুক নই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছে কবিতাটির মূল বিষয়টি। এখন আসো এই কবিতার পাঠ পরিচিতি নিয়ে আমরা